সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ইংলিশ কার্সিভ স্মল লেটার লেখা দেখেছিলাম। আজ আমরা ইংলিশ কার্সিভ ক্যাপিটাল লেটারগুলো কিভাবে খুব সহজে লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। সারা বিশ্বে ইংরেজির প্রচলন রয়েছে বলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে ইংরেজি অক্ষরগুলো লেখা হয়ে থাকে। প্রথমে এ, আমরা কার্সিভ ক্যাপিটাল এ এইভাবে লিখতে পারি। শুরুটা করতে হবে মাঝের যে লাইন, এর মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে, অর্থাৎ এরকম একটা জায়গা থেকে প্রথমে বাঁকা এই দাগটা দিয়ে নিতে হবে। এরপর এটা স্ট্রেট নামবে, নামার পর এই মাঝের এই জায়গাটাকে জড়িয়ে নিয়ে এভাবে শেষ করতে হবে, তাহলে এ দেখতে বেশ সুন্দর লাগবে। আরো একবার আমরা এ লিখি, এ। আবার যদি এ লিখি, এ। এরপর আসছে বি। বি লিখতে উপরের দাগ থেকে নিচের টান দিয়ে এইভাবে বি, চাইলে আমরা এখানে কিছুটা বাঁকা দিতে পারি, দিয়ে এইভাবে উপরে তোলার পর এই বি। আরো একবার দেখি বি। খেয়াল রাখতে হবে উপরের বাঁকা এই অংশ থেকে নিচ পর্যন্ত আসার পর এখান থেকে কিছুটা ফাঁকা রেখে এইভাবে আসার পর নিচে ঠিক এইভাবে বি। আরো একটা বি লিখি। এরপর আসছে সি। সি হয়তোবা ছোট হাতের যে ই সেরকম দেখতে লাগলেও এর হেড অংশ, অর্থাৎ উপরের দাগের অংশের ভিতর বিস্তীর্ণ ভাবে এরকম একটা বড় অংশ হওয়ার পর নিচের অংশটা জাস্ট মিডিলের এখানে এভাবে শেষ হয়ে যাবে, তাহলে সি হয়ে গেল। আরো একবার যদি আমরা সি লেখা দেখি, বিস্তীর্ণ অংশ জোড়ার পর এইভাবে সি। আরো একবার দেখি, সি। এরপর আসছে ডি। ডি লিখতে এইভাবে একটা বাঁকা দাগ হবে, কিন্তু দাগটা নিচের অংশে, নিচে মাঝের যে দাগ সেটার নিচের দাগের সঙ্গে মেলবে না, একটু হালকা ফাঁকা রাখতে হবে। এখান থেকে যদি আমরা এইভাবে বাঁকা করার পর চাইলে এটাকে এইভাবে জড়িয়ে দিতে পারি, তাহলে ডিটা দেখতে অনেক ভালো লাগবে। আবার শুরু করি, এইভাবে ঠেকিয়ে না দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসার পর মাঝের দাগের এখান থেকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ডিটা দেখতে অনেক সুন্দর লাগবে। আরো একবার ডি লিখি। উপরের দাগটাতে ঠিক একটু নিচ থেকে শুরু করে ঠিক নিচের দাগের একটু উপর থেকে শেষ করে যদি আমরা এইভাবে ডিকে ঘুরিয়ে দিই, সেই ক্ষেত্রে এই অংশটা কতটুকু আমরা মোটা রাখবো সেটা নির্ভর করে এটার সঙ্গে কতটুকু বাঁকা রাখছি সে অংশের উপর। আর এই নিচের অংশটা নিচের দাগের সঙ্গে মেলবে না, আবার উপরের অংশের সঙ্গে উপরে একটু ফাঁকা রাখলে ডিটা দেখতে ভালো লাগে। আবার আমরা যদি একটু ডি লিখি ফ্রেশভাবে, ডি। এরপর আসছে ই। ই লিখতে এখান থেকে মাঝের দাগের দ্বিতীয় দাগ থেকে এইভাবে উঁচু করে আমরা চাইলে একটু বিরতি দিয়ে এখান থেকে একেবারে নিচের দাগ পর্যন্ত নিয়ে যাইতে পারি, তাহলে ইটা লিখতে সহজ হবে। দ্বিতীয় দাগ থেকে উপরে দাগে এইভাবে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিতে হবে, দেওয়ার পর তৃতীয় দাগ দিয়ে চতুর্থ দাগে
ঠেকিয়ে এখানে নিয়ে আসলে এটা দেখতে সুন্দর লাগবে। আরো একবার যদি আমরা ই লিখি, ই আরো একবার যদি ই লিখি, এরপর আসছে এফ। এফ লিখতে উপরের দাগের এখানে জাস্ট একটা ঢেউ, এই ঢেউ থেকে টান দিয়ে যদি আমরা নিচে এইভাবে রাখি এবং মাঝের দ্বিতীয় দাগ থেকে জাস্ট এরকম একটা দাগ দিয়ে দিলে সুন্দর একটা এফ। তাহলে আবার আমরা শুরু করি, এক দুই তিন এফ। আরো একবার দেখি এফ লেখা, যদি এখানে একটু বেশি ঘুরিয়ে দিই শেপটা দেখতে আরো সুন্দর লাগতে পারে। আবার চাইলে এভাবে রেখে দেয়া যেতে পারে। তাহলে আরো একবার এফ লেখা আমরা দেখি, উপরে একটা বাঁকা দাগ দিয়ে নিয়ে এখান থেকে নিচে টান দিয়ে এই এফ। এবার লিখতে বড় হাতের জি, এক নম্বর দাগ থেকে শুরু করে আমরা তিন নম্বর দাগ দিয়ে ঘুরিয়ে চার নম্বরে এভাবে রেখে দিলে বড় হাতের জি। আরো একবার লিখি, জি যদি আবার লিখি, জি এরপর আসছে এইচ। এইচ লিখবো উপর থেকে নিচে এইভাবে টান দিয়ে নিচ থেকে উপরে এই এইচ। আবার দেখি প্রথম দাগ থেকে তৃতীয় দাগ পর্যন্ত এসে দ্বিতীয় দাগের এই এভাবে ক্রস করে গেলে এইচ। আরো একবার দেখি, আরো একবার খেয়াল রাখতে হবে এই অংশটাকে খুব বেশি যদি ঘুরিয়ে দিই তাহলে খুব একটা দেখতে ভালো লাগবে না, আর এই অংশ আর এই অংশকে মোটামুটি একই জায়গার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। আরো একবার এইচ দেখি, এরপর আসছে আই। আই লিখতে আই আই, আরো একবার লিখি দ্বিতীয় দাগের থেকে শুরু করে প্রথম দাগ টাস্ট করে এই আই, দ্বিতীয় দাগ থেকে শুরু করে প্রথম দাগ টাস্ট করলে আই। এরপর আসছে জে। জে লিখতে বড় হাতের জে এখান থেকে শুরু করে একেবারে চতুর্থ দাগ টাচ করে দ্বিতীয় দাগ পর্যন্ত ছেড়ে দিলে বড় হাতের জে। আবার দেখি এই এই দ্বিতীয় দাগ থেকে প্রথম দাগ এরপর চতুর্থ দাগ থেকে তৃতীয় দাগ নিয়ে এসে ছেড়ে দিলে জে। আবার আমরা জে, এরপর আসছে কে। কে লিখতে প্রথম দাগকে টাচ করবে বড় হাতের কের ক্ষেত্রে, আর ছোট হাতের কের ক্ষেত্রে দ্বিতীয় দাগ এবং তৃতীয় দাগের মাঝে এই অংশটা থেকে যায়। সে হিসেবে আমরা কে আরো একবার দেখি, এখান থেকে শুরু করে এই আসার পর এইভাবে এই বড় হাতের কে। আবার দেখি বড় হাতের কে, আরো একবার বড় হাতের কে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখে, আমরা এভাবে লিখলে এখানে একটু বাঁকা হয়ে গেল, এই অংশটা ঠিক আছে কিন্তু এই অংশটা সমান হয়নি, যে কারণে এটাকে যদি আমরা এই বাঁকা কনসেপ্টটাকে ধরে রাখার চেষ্টা করি তাহলে কে দেখতে ভালো লাগে। এই বাঁকাটা নিচের বাঁকা যেমন আছে ঠিক একই রকম রাখার চেষ্টা করতে হবে। আরো একবার দেখি এইভাবে এই যে কে। যদি আপনি মনে করেন এই অংশটা করে নেয়ার পরে এই অংশটা দেবেন, সেক্ষেত্রে টানটা খুব ভালো আসে না,
কিন্তু যদি এইভাবে আমি যেভাবে লিখছি নিচ থেকে টেনে নিয়ে যে এখান থেকে যদি আবার ঘুরে আসা হয় তাহলে কের টান ভালো হয়। আরো একবার কে লেখা দেখি, এরপর আসছে এল। এল লিখতে সি এর মতো এভাবে ঘুরিয়ে নিয়ে এসে এখানে একটু ডি এর মতো ঘুরিয়ে রেখে এই এল। আর একবার যদি দেখি এইভাবে এল, আরো একবার দেখি এল লেখা এল, যদি আরো একবার দেখি এল লিখতে নিচের অংশটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, চাইলে নিচের অংশটাকে এখানে একবার একটা ছোট্ট গোল রাখা যেতে পারে, সেক্ষেত্রে এল খারাপ লাগবে না। এরপর আসছে এম। এম এর মতো শুরু করে এইভাবে প্যারালালি এই, আবার দেখি আমরা এম, এম এর মাঝেরটা একদম নিচ পর্যন্ত আসবে। অনেক সময় আমরা দেখা যায় এম এর মাঝেরটা নিচ পর্যন্ত না নিয়ে এসে এত পর্যন্ত নিয়ে আসি, সেই ক্ষেত্রে এমটা দেখতে খুব একটা ভালো দেখায় না। কিন্তু যদি আমরা এটাকে একেবারে নিচ পর্যন্ত নিয়ে আসি তাহলে এমটা দেখতে ভালো লাগে। এরপর আসছে এন, এইভাবে এখান থেকে এর মতো শুরু করে এম এর মতো টান দিয়ে এখান থেকে ছেড়ে দিতে হবে, তাহলে হয়ে গেল এন। আবার দেখি আমরা, এরপর আসছে ও, ও এইভাবে উপরে জড়ানোতে একটু বাঁকা করে রেখে দিতে হয় ও। এরপর আসছে পি, বি এর মতো স্টার্ট করে জাস্ট উপরের অংশটা দিলেই পি হয়ে গেল, নিচের অংশটা হবে না, শুধু বি এর মতো স্টার্ট করে উপরের অংশটা দিলে পি পি। এরপর আসছে কিউ, ও লিখে এখান থেকে, ও লিখে এখান থেকে এই কিউ, চাইলে এভাবে ডিরেক্ট এভাবে রেখে এইভাবেও দেয় অনেকে কিউ, আবার ফুল ও লেখার পরে এভাবে দিলেও কিউ খারাপ দেখায় না। এরপর আসছে আর, বি এবং পি এর মতো উপরে অংশ টান দিয়ে জাস্ট এই আর, আর আবার লিখি। এরপর আসছে এস, এইভাবে এস, আরো যদি একবার লিখি এস, এস, এস। টি লিখতে অনেকটা এফ এর মতো টানটা দিয়ে জাস্ট মাঝের দাগটা না দিলে টি হয়ে গেল, ই। এরপর আসছে ইউ, ইউ ছোট হাতের ইউ বড় করে লিখলে ইউ হয়ে গেল, দুই ঘর ধরে লিখা ভি, দুই ঘর ধরে লিখা ভি। ডাব্লিউ লিখতে এম এর মতো মাথাটা উল্টা দিকে এভাবে তুলে দিতে হবে, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। এরপর আসছে এক্স, দুই ঘর ধরে এক্স, দুই ঘর ধরে এক্স, এক্স কে অনেকটা এইচ এর মতো কিন্তু ক্লোজটা হবে খুব কাছাকাছি। ওয়াই লিখতে উপরের দুই ঘরে ওয়াই হবে, উপরের দুই ঘরে,
আর ছোট হাতের ওয়াই মাঝের ঘর থেকে নিচের ঘর পর্যন্ত যায়, সে হিসেবে ওয়াই। জেড লিখতে জাস্ট উপরের ঘর আর মাঝের ঘর ধরে জেড দিয়ে দিলে হয়ে গেল, উপরের ঘর এবং মাঝের ঘর জেড জেড। আমরা মোটামুটি এ থেকে জেড পর্যন্ত আজকে কার্সিভ ক্যাপিটাল লেখা গুলো চর্চা করলাম। কার্সিভ ক্যাপিটাল লেটার যদি আমরা এভাবে দেখে কিছুদিন চর্চা করি, এরপর ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার লেখা এবং অনেকগুলো স্মল লেটার দিয়ে শব্দ তৈরি করার সময় একটা অক্ষরের সঙ্গে আরেকটা জড়িয়ে লিখলে কার্সিভ লেখা মোটামুটি দেখতে সুন্দর লাগে। তবে আমরা আজ এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।